সপ্তাহখানেক আগে ওয়েস্ট বেঙ্গল ইয়েলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে যাত্রী সাথী নামে একটি অ্যাপ পরিষেবা চালু করা হয়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত হলুদ ট্যাক্সি এবার থেকে এই পরিষেবার আওতায় আনা হবে, যেখানে যে কোনো যাত্রী অ্যাপের মাধ্যমে নিজের গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি বুক করতে পারবেন এবং একই সঙ্গে সেটি পথ চলতে যে কোনো হলুদ ট্যাক্সিকে খেতে প্রযোজ্য হবে। তবে বর্তমানে এই অ্যাপের মাধ্যমে বুকিং প্রক্রিয়াকে সুবিধার থেকে অসুবিধাই বেশি ধরা পড়ল হাওড়া স্টেশন চত্বরে। অধিকাংশ যাত্রী জানে না এই অ্যাপ সম্পর্কে, যার স্টেশনের বাইরে প্রিপেইড ট্যাক্সি বুক থেকে ট্যাক্সি না পেয়ে সমস্যা করেছেন সাধারণ শহরবাসী। আপাতত প্রিপেইড বুক থেকে অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করে দিল, তার জন্য অনেকটাই বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের, ফলে হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। অনেকটাই সমস্যা হচ্ছে, ফেস করতে হচ্ছে সমস্যাটা। হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, জানতামও না, সবাই দাঁড়িয়ে আছে, আমাদেরকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে 10 মিনিট। উবের দেখছি এখন, উবেরও মানে ডাউনলোড নেই, ডাউনলোড করতে হচ্ছে। তারপরে আবার জানতাম না তো এটা, মানে হঠাৎ করে এসে দেখছি যে বন্ধ। আগে থেকে যদি জানিয়ে দিয়ে মানে জানানো হতো, তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হতো।